হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে অনেক অনেক স্বাগত আমার একটা নতুন ব্লগে তো আজ সকাল থেকে কিন্তু আমি বডিগার্ডের কাজে লেগে পড়েছি দেখতে পাচ্ছ কার পিছনে বডি গিরি করছি এই যে ম্যাডাম রিহু ম্যাডামের পিছনে আমি বডি গিরি করছি আর উনি কিন্তু এখানে চলে এসছেন ওর নতুন বন্ধুর সাথে দেখা করতে এই যে আমাদের আমাদের লালির লালির বে বেবি বেবি হয়েছে নতুন ওটা ওর বন্ধু আর এখানে এই যে ম্যাগিও ওর সাথে একটু দেখা করতে চলে এসছে দেখতেই পাচ্ছে আর এই যে আমাদের বাগানের মধ্যে কিন্তু হাঁসও আছে আমাদের বাড়িতে কিন্তু সব রকমের প্রাণী পাবে তোমরা দেখতে তারপর এই যে এইসব করতে করতে হঠাৎই আওয়াজ শুনতে পেলাম ঠাকুরের গান বাজার বেরিয়েই দেখছি যে আমাদের পাহাড়ের যে জয়চণ্ডী পাহাড় আছে রঘুনাথপুরে সেখানে মাতাদির একটা কলস নেওয়া হয় প্রত্যেক বছর আজকের দিনে তো সেই শোভাযাত্রাই যাচ্ছিলো তো তাই ওই যাত্রাটা আমরা দেখছিলাম তো সবাই দেখো অনেকে যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয়নি মানে আইবুড়োরাও এই কলস নিতে পারে তো সবাই কলসগুলো নিয়েছে সেজে গুজে খুবই সুন্দর লাগছে তো আমরা এটাই দেখছিলাম আর বেটুও এই ফার্স্ট টাইম এই সব দেখে খুবই এনজয় করছিল তারপর এবারে হবে যুদ্ধ শুরু কারণ এই যে ওকে খাওয়াতে হবে ও খাবার খেতে চায় না বদমাইশি করতে বললে সবসময় বদমাইশি করার জন্য রেডি থাকে তো এই যে বদমাইশি শুরু হয়ে গেছে বাসনপত্র নিয়ে তো রকমে দুধটা ভাবলাম খাবে এবার বাট না খেলো না ঢাকনাটা খুলে আর নিচে রেখে দিল কোনো মতে বদমাইশি শেষ করার পর লাস্ট অবধি ওকে আমি খাওয়াতে বসলাম এই যে শুয়ে দিয়েছি নিজের হাতেই ধরে খায় তো এই যে হাই করছে সবাইকে ক্যামেরায় দেখতেই পাচ্ছ কতটা পাকাবুড়ি হয়ে গেছে ও তারপর দেখছি আমার নায়িকা থেকে একটা বড়ো সড়ো পার্সেল এসছে এই যে একটা পার্সেল এসছে তো এটার ভেতরে কি কি আছে চলো খুলে দেখা যাক তো চলো আগে পার্সেলটা খুলে নিই তারপর দেখে নিই কি কী এসছে প্রোডাক্ট আমার তো মনেই থাকে না এত এত পার্সেল আছে তো আগে পার্সেলটা দেখা যাক কি এসছে তারপর অন্য কাজ করব তো আমি কিন্তু এখানে কিচ্ছু পেলাম না লাস্টে অপশান থাকলো চামচটা তো চামচটা দিয়েই খুলে দেখি যে কি কি আছে ও আমার বাড়িতে যেহেতু আমি সব করি মানে ক্যামেরা ধরার মতন কেউ নেই আমার হেল্প করার মতন তাই ভিডিওটা একটু পজ করে বক্সটাকে আনবক্সিং করে নিলাম তো দেখো এখানে আমার কিছুগুলো কসমেটিক্স প্রোডাক্ট এসছে এগুলো আমার মনেই ছিল না এত পার্সেল আসে যে মনেই থাকে না সত্যি বলতে তো ফার্স্টে দেখো আমি অর্ডার করেছিলাম এই বায়োটিকের স্যাফরিং ইউথ ক্রিমটা এটা কিন্তু আমার জন্য নয় এটা আমার মায়ের জন্য এনি আনিয়েছি অ্যান্টিজিং ক্রিম এটা জানি না কেমন ফার্স্ট টাইম অর্ডার করেছি আর কি কি আছে বাকিগুলো দেখাবো না পরে দেখাবো একটা আলাদা ভ্লগ করে তো আর এখানে দেখো আমাদের বাগানের বাড়ির এখানে আরেকটা নতুন বাগান বাড়ি যেটা আমাদের হয়েছে সেখানে এত বড় ফুলকপি হয়েছে দেখতে পাচ্ছ কতটা বড়ো ফুলকপিটা দেরকে তো কখনোই দেখানো হয়নি তোমাদেরকে তাই আজ ভাবলাম দেখিয়ে দিই দেখো এর এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু আমি নিজের হাতে যেয়ে কিনে নিয়ে এসছি ওদের দুজনকে এনে দিয়েছে আমার ভাগ্নে আমার বড় ওদের ছেলে এই মাছগুলোকে তো আমার খুবই ভালো লাগে এরকম ছোট ছোট অ্যাকোয়ারিয়াম আর দেখো এখানে বদমাইশটা শুধু ফোন নিয়ে সব সময় ব্যস্ত সব সময় কার্টুন দেখছে তো আমার যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে আর দেখতেই পেলে বেটু এখন ব্যস্ত তো আমাকে কেমন পাগল পাগল দেখাচ্ছে তো চলো ঝটপট স্নানটা করে এসে রেডিটা হয়ে নি তো আবার আসছি জি আমি রেডি হয়ে একদম চলে এসেছি বাট রেডি হয়ে তো চলে এসেছি কিন্তু যাব কোথায় সেটা বলা হয়নি তোমাদের তো আজ যাচ্ছি আমরা আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি সেখানে একটা পইতে বাড়ি আছে তো সেখানেই আজ আমরা সবাই মিলে যাচ্ছি এই যে সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি পেছনে আমি শাশুড়ি মা আর বেটু বসেছে আর সামনে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড চালাচ্ছে গাড়িটা তারপর আমরা ওখানে পৌঁছে গেলাম আর ওখানে যেতে যেতেই কিন্তু রাস্তাতেই বেটু গাড়িতে ঘুমিয়ে পড়েছে এই যে ওর দাদু ওকে নিয়ে যাচ্ছে ফার্স্টে আমরা যাচ্ছি মেজো মামার বাড়িতে কারণ ওনারই নাতির আজ উপনয়ন ছিল তো এখানে আমাদের মিষ্টি দিয়েছে আর ওর বাবা মিষ্টি টিষ্টি খাচ্ছে আর বেটু বদমাইশি করে বেড়াচ্ছে তারপর এখানে দেখো শুরু হয়ে গেছে উপনয়নের কাজ প্রায় শেষের মুখে। এখানে ওর মা ওকে ভিক্কে দিচ্ছে মা বাবা সবাই আর এখানে বাকি যারা আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে ভিক্কে দেওয়ার জন্য

সব কিছু হয়ে যাওয়ার পর আমি বেটুকে খাবার খাওয়ালাম সেটা তুলতে পারিনি কারণ বেটু প্রচুর পরিমাণে বদমাইশি করছে আর দেখতে পাচ্ছ ড্রেসটাও খুলিয়ে দিয়েছি কারণ ও বমি করে ফেললো তো তাই একটু মুডটা আপসেট হয়ে গেছিলো ও বমি করে পুরো ড্রেসটা খারাপ করে দিল তারপর এখানে আমরা ওয়েট করছি খাবার খেতে যাওয়ার জন্য আর বেটু বদমাইশি শুরু করে দিয়েছে শুরু কি শেষই হয় না ওর কখনও তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি খাবার খেতে বসলাম তো এখা এখন তো জানোই যে খাবার খেতে গেলেও কোথাও মানে ইনভাইট বাড়িতে সেখানেও অপেক্ষা করতে হয় তারপর খাওয়া দাওয়া শেষের পর এখানে বেটুর ডান্স হচ্ছে সব বাচ্চাদের সাথে দেখতে পাচ্ছ ওর এই কিউট ডান্সটা ও এই নাচটাই শিখেছে ঘুরে ঘুরে হাত তুলে নাচা তারপর আমরা ব্রহ্মচারীকে প্রণাম করতে গেলাম মানে এই যে এটা হচ্ছে আমাদের ভাইপো তো ওর সাথে দেখা করতে গেলাম বেটু ওকে প্রণাম প্রণাম করলো দেখো দু ভাই বোন মানে ওকে প্রণাম করছে আর ওর দাদা ভাই ওকে আশীর্বাদ দিচ্ছে মা বললো দিতে তারপর এর সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো আজকের দিনটা মোটামুটি খুবই ভালো কেটেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে